লাল নীল সবুজের মেলা বসেছে। হ্যাঁ, সার্কাসের বাইরের চেহারাটা এরকমই। শীতকাল এলেই এই লাল নীল খুশির পসরা সাজিয়ে শহরে এসে পড়েন সার্কাস মালিকরা, যেমনটি টালা পার্কের কোহিনুর সার্কাস। দমদম থেকে হাওড়া সারা বছর ধরেই চলে তাদের খেলা। এবারে ডেস্টিনেশন এই টালা পার্কের সার্কাস ময়দান। নতুন বছরে তাঁবু খাটিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শো। রোজ একটা, চারটে, সাতটা শোয়ে তিন দফা খেলা দেখাচ্ছেন রাশিয়ান সার্কাসের কুশলীরা। কি নেই তাতে! আড়াই ঘন্টার শোয়ে মোট 32 রকমের খেলা দেখাচ্ছে এই সার্কাস। শুরুতেই আপনার মন জয় করে নেবে জাগলিং শো। রিং, ফুটবল, আগুন, কাচের বোতল নিয়ে দেখানো হচ্ছে অসাধারণ খেলা। এরপরেই একের পর এক চলে আসছে বন্দুকবাজি, কখনো বা জিমন্যাস্টিক শো। কেউ আবার তাঁবুর একদম উঁচু থেকে ঝুলে দেখিয়ে যাচ্ছেন ব্যালেন্সের দুরন্ত খেলা। গানের সঙ্গে তাল মিলিয়ে হচ্ছে বাঞ্জি জাম্পিং। প্রত্যেক আইটেমের শেষে দর্শকের হাততালি কুড়িয়ে নিচ্ছেন কুশলীরা। আছে দুরন্ত গাড়ির খেলাও। মাঝে এসে খেলা দেখিয়ে গেল একদল ছোট কুকুরের দল। শো আরও মজাদার করে তোলে দুই চোকারের কমেডি অ্যাক্ট। তবে নিয়মের বেড়া জালে পশু পাখিদের সার্কাসে খেলা দেখানো নিষিদ্ধ করা হয়েছে। তবু এখনও রিঙে বাজিমাত করে হাতি, ঘোড়া, পাখির খেলা। শিখিয়ে পড়িয়ে আনা হাতি, ঘোড়ার দল মন জয় করে নেয় দর্শকের। ম্যাকাও আর কাকাতুয়ার দল আবার ব্যালেন্সের খেলাও দেখালো। সবশেষে সাইকেলের শো সত্যিই দেখার মতো। কোহিনুর সার্কাসের মালিক জানাচ্ছেন, এত করেও শো কখনোই হাউসফুল হয় না। প্রতিদিনের খরচ প্রায় 40,000 টাকা। এসব সামলাতে হিমশিম খেতে হয় সার্কাস মালিকদের। তবে 30% সিট ভরলেই খরচা উঠে যায়। কিন্তু নোট বাতিলের জোর ধাক্কা লেগেছে সার্কাসের তাঁবুতে। অনেকটা সামলে উঠেও পুরো ব্যথাটা এখনো যায়নি। আসলে শীতে লাগলে ব্যথা বেশ কয়েকদিন ভোগায়, এ জ্বালাও তেমন। জীবনের এই সার্কাসটা এমনই। তাই দ্য শো মাস্ট গো অন। সত্যি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা 24/7।